আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকালের নাস্তা দিয়ে শুরু করছি আজকের ব্লগটি। খুবই ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর ভিডিও কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আমি দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি, এখানে বাজার আনা হয়েছে, বাজার নিয়ে আসা হয়েছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এগুলো হচ্ছে মাছ, কি মাছ বলে আসলে নামটা আমি সঠিক জানি না। বা তারপরে দেখতে পেলেন ডাল, রসুন, মিষ্টি আলু। এখন এগুলোকে ঢালবো, একটা ঝুড়িতে ঢালবো, বাজারগুলো গুছিয়ে নিব। এখানে ধনিয়া পাতা, ডাঁটা, শাক আর হচ্ছে গিয়ে টমেটো। আর এইগুলো হচ্ছে আমাদের গাছের সিম, আমাদের গাছে হয়েছিল এই সিমগুলো। আর এখানে দই পাতা হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, একেবারে পারফেক্ট হয়েছে। এখন বিকালের নাস্তা করব, চা বানিয়ে নিয়েছি আর এখানে গরম গরম প্যাটিস আছে, সেগুলো দিয়ে আজকে বিকালের নাস্তা করব। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আমি হসপিটালে গিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।